হ্যালো এভরিওয়ান, অবশেষে আমাদের ট্রিপটা শেষ হয়ে এলো। আজ 15 দিনের ইউরোপ ট্রিপের লাস্ট দিন। আজ ভোর ভোর বেরিয়েছি আর উদ্দেশ্য হলো ফটোশ্যুট। নর্মাল সময়ে এত বেশি মানুষের ভিড় থাকে যে একটু ভালো করে ছবি তোলা যায় না, তাই আজ সকালবেলাটা ফটোশ্যুটের জন্যই রেখেছি। শুধু ছবি তোলা তো নয়, তার সাথে রয়েছে শহরটার একটা অনাবৃত পরিপ্রেক্ষী, যেটা হয়তো সকালে সব থেকে বেশি প্রকট হয়। কাছ থেকে দেখলে এমন কিছু আহামরি কিন্তু লাগে না। পর্ব সেরে সোজা এসেছি পেট পুজো করতে। যে পেস্ট্রিগুলো তোমরা দেখছো, এগুলো দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো। প্যারিস হলো বেকারির প্যারাডাইস যাকে বলে। সেভরি আইটেমগুলো কম যায় না কিন্তু, তবে ক্রশন, পেস্ট্রি, এই সব আইটেমগুলো সত্যি অমৃত খেতে। ওই যে বাবুমশাই আসছেন খাবার নিয়ে। আমরা প্রায় রোজ সকালবেলাটাই ক্রোসা আর ক্যাপিচিনো দিয়েই শুরু করেছি। কথা না বাড়িয়ে আগে খাবারটা শেষ করে নিই। ব্রেকফাস্ট সেরে হোটেল গিয়ে চেঞ্জ করে বেরিয়েছি আর আজকের প্রথম গন্তব্য মুনলারোস। ডেনহল হিসেবে সারা পৃথিবীর কাছে ফেমাস এই অডিটোরিয়ামটি। ফ্রেঞ্চ ককডান্সের সৃষ্টি এখান থেকেই। কলকাতায় অবশ্য এর অনুকরণ একটি রেস্তোরাঁও রয়েছে। এবার চলেছি মমার্তের দিকে। এদিকে রাস্তাটা একটু ঢালু, তাই চড়াই রাস্তার দিয়েই উঠতে হচ্ছে। প্যারিসে ডেডিকেটেড কোথাও না গিয়েও যদি তোমরা এমনি কোনো রাস্তা দিয়ে হেঁটে বেড়াও, তাতেও একটা ফিল গুড ব্যাপার আছে। কিন্তু এই চড়াই রাস্তাটা দিয়ে উঠে এসেছি আর আরো কিছুটা ওঠা বাকি, তবে যত এগোচ্ছি ভাইবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অলমোস্ট এসে গেছি ওই সামনে সিঁড়িটা দিয়ে, ওপরে উঠলেই মমার্তের এরিয়া শুরু হয়ে যাবে। এসে পড়েছি আর্টস প্যারাডাইজ মমার্তে। এখানে চারিপাশে হাতে আঁকা ছবি রাখা আর পরপর সবাই এঁকে চলেছে। অদ্ভুত সুদূর এই শিল্পকলা। জায়গাটা একটা মেলার মতো আর চারিপাশে ছবি, একটা বিরাট বড় বসে আঁকো প্রতিযোগিতা যেন। এই যে এই পর্শে গাড়িটা নাকি হাতে আঁকা। এখানকার আর একটা স্পেশাল অ্যাট্রাকশন হলো এই ক্যারিকেচার আর্ট, মানে কার্টুন টাইপ পোর্ট্রেট এঁকে দেয়। খুব ফেমাস এই আর্টটা মমার্তে। অবশ্য এমনি পোর্ট্রেটও আঁকছে অনেকে। এগুলোর চার্জ শুরু হয় 20-25 ইউরো, আর আপার লিমিটটা অবশ্য আমার জানা নেই। এখানে ছবি দেখতে বা তার ফটোগ্রাফি করতে অবশ্য কোনো চার্জ লাগে না। এই যে সাক্রেকুর। সাক্রেকুর ঠিক পিছন দিকটাই মমার্ত। ওই দিন সন্ধে হয়ে গেছিল বলে আর এদিকটা আসেনি। দিনের আলোয় বেশ ভালোই লাগে।
মোমার্থ ঘুরে এবার চলেছি রিভার ক্রুজ করার জন্য। আমাদের প্রি বুক করা ছিল টিকিটগুলো, আমরা বুক করেছিলাম বোটক্স প্যারিসেসের থেকে। এছাড়া এরম আরও প্রোভাইডারও রয়েছে। বোটগুলো বেশ অনেকটাই লম্বা, আর নিচে ওপর দু জায়গাতেই বসার ব্যবস্থা রয়েছে। আমরা যথারীতি উপরেই এসে হাজির, তবে রোদের ভালো তাপ আছে আজ। ইউরোপে সামারে ঘুরতে এলে অবশ্যই SPF 40 বা অ্যাবাব কোনো সানস্ক্রিন মাস্ট। এই ক্রুজটা সিন রিভার বরাবর শহরটাকে ঘুরে দেখাবে, আর দুপাশে যেই আকর্ষণগুলো পড়বে তা ডেমনস্ট্রেট করবে। রাইডটা শুরু হয় আইফেল টাওয়ারের ওখান থেকে, আর শেষও হবে কিন্তু ওখানে গিয়েই। কি সুন্দর না, সবাই মিলে কিরম ডান্স প্র্যাকটিস করছে এখানে। এখন চলছে লুভরে মিউজিয়ামের পাশ দিয়ে, আর মাইকেল লুভরে নিয়ে বিভিন্ন ইনফো শেয়ার করছে বোটে। সূর্যের আলো পড়ে আইফেল টাওয়ারটা পুরো রূপালি লাগছে, আসলে কিন্তু রংটা তামাটে। প্রায় 45 মিনিটস মতো হলো এই ক্রুজটা। এখন আমরা কিছু খাবার কিনে নিয়ে চলে এসেছি আইফেল টাওয়ারের সামনের মাঠটায়। ওই যে আগের ব্লগে বলেছিলাম না, পিকনিক করার ইচ্ছে আছে, এখানে বসে একটু পিকনিক করার প্ল্যান আমাদের। এই হলো আজকের পিকনিকের মেনু। চিয়ার্স টু লাইফ, চিয়ার্স টু আস, এন্ডিং দ্য ট্রিপ অন আ হ্যাপি নোট। 11টা বাজছে আর আলোগুলো ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা ঘন্টার প্রথম 5 মিনিট এটা হয় অন্ধকার হওয়ার পর থেকে। কাল ফেরার তাড়াহুড়োতে হয়তো ভ্লগ করা আর হবে না, তাই আমাদের এই স্বপ্নের ট্রিপটা এখানেই শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে।